নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, এটি একটি মাসিক রাশিফলের ভিডিও। এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি কন্যা রাশির জাতক জাতিকা যদি আপনি হন, তাহলে আপনাদের ডিসেম্বর মাস কেমন যেতে চলেছে, অর্থাৎ এই মাসে আপনাদের কোন কোন দিক শুভ রয়েছে এবং কোন কোন দিক প্রবলেম রয়েছে, এই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আমি তুলে ধরার চেষ্টা করব। তাই ভিডিওটি আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট হতে চলেছে, ভিডিওর এতটুকু পাঠও কিন্তু মিস করবেন না। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ সুশীঘ্র। কন্যা রাশির জাতক জাতিকার ডিসেম্বর মাস কেমন যেতে চলেছে তা আমি অবশ্যই বলবো। তার আগে একটি বিষয় আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই, আমি যে মাসিক রাশিফলটি আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি সেটি সার্বিক রাশিফল, অর্থাৎ এটি চন্দ্র রাশি ধরে গণনা করা হয়। এই ভিডিওতে বলা প্রতিটি কথায় যে 100-এ 100 মিলবে এর কিন্তু আমি কখনোই দাবি করব না, এই কারণেই করব না। আপনার নিজস্ব জন্মছকে গ্রহের দশা, অন্তর্দশা এবং প্রত্যন্তর্দশা ভ্যারি করবে যে আপনাদের ডিসেম্বর মাস কেমন যাবে, অর্থাৎ আপনার যদি তুঙ্গস্থ গ্রহের দশা চলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের শুভ হবে, এবং উল্টো দিকে যদি আপনার অশুভ গ্রহের দশা চলে সেক্ষেত্রে কিন্তু আমার কথা মিলবে না। তাই আমি আপনাদেরকে বলবো, আপনারা অবশ্যই আপনাদের নিজস্ব জন্মছকটি কোনো ভালো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নিন, আর যদি আপনারা মনে করেন আমাকে দেখাবেন তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার, তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। আর হ্যাঁ, এই নাম্বারে কল না করে দয়া করে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। তা শুন, জেনে নেওয়া যাক কন্যা রাশির জাতক জাতিকার ডিসেম্বর মাস কেমন যেতে চলেছে। প্রথমে আসি শরীরস্বাস্থ্য, অর্থাৎ কথাই আছে না স্বাস্থ্যই সম্পদ, তো শরীর যদি ভালো থাকে সমস্তটাই ভালো থাকবে, অর্থাৎ আপনার মন ভালো থাকবে, সব কিছু কাজে এনার্জি পাবেন। তাই শারীরিক দিকটা আমি আগে আপনাদের সামনে তুলে ধরতে চাই। এই মাসে অর্থাৎ ডিসেম্বর মাসে আপনাদের শারীরিক দিক কিন্তু খুবই ভালো যেতে চলেছে, অর্থাৎ যারা রোগ ব্যাধিতে ভুগছিলেন তাদের কিন্তু আস্তে আস্তে ডেভেলপমেন্ট করবে। এছাড়াও নতুন করে কোনো রোগে আপনারা কিন্তু আক্রান্ত হবেন না, অর্থাৎ এতটুকুটা বলা যেতেই পারে আপনাদের শারীরিক দিক কিন্তু এই মাসে অর্থাৎ ডিসেম্বর মাসে ভালো যেতে চলেছে। এরপর আসি আপনাদের প্রেম জীবন, অর্থাৎ লাভ লাইফ কেমন যেতে চলেছে। এই মাসে প্রেম জীবন অর্থাৎ লাভ লাইফ কিন্তু আপনাদের দুর্দান্ত যেতে চলেছে, একদম দুর্দান্ত, অর্থাৎ আপনাদের জীবনে নতুন প্রেম আসার পাশাপাশি পুরনো প্রেমও কামব্যাক করবে, এবং যারা প্রেমজ সম্পর্কে যুক্ত রয়েছেন তাদের কিন্তু রিলেশনে ডেভেলপমেন্ট আসবে, অর্থাৎ আপনাদের মধ্যে একটা বন্ডিং তৈরি হবে, অর্থাৎ একে অপরকে বোঝা, একে অপরের ইমোশনকে বোঝার একটা বন্ডিং কিন্তু তৈরি হতে চলেছে। ম্যারিড লাইফের সাথে যুক্ত রয়েছেন অর্থাৎ বিবাহিত রয়েছেন তাদের কিন্তু অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, এই বিষয়টি অবশ্যই মাথায় রাখুন। এরপরে আছে আপনাদের ফাইন্যান্স দিক, অর্থাৎ অর্থনৈতিক দিক কেমন যাবে। এই মাসে অর্থনৈতিক দিক কিন্তু আপনাদের ভালো যাবে, অর্থাৎ আপনাদের আর্থিক স্থিতি এই মাসে ভালো যেতে চলেছে। এরপরে আছে আপনাদের বৈবাহিক জীবন, এই মাসে বৈবাহিক জীবন খুব একটা ভালো যাবে না, অর্থাৎ আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে মতান্তর মতবিরোধ কিন্তু থাকবে। তাই আমি আপনাদেরকে বলবো, হুট করে মাথা গরম করবেন না, যে কোনো ডিসিশান নেওয়ার আগে 10 বার ভেবে ডিসিশান নিন, সেক্ষেত্রে কিন্তু সেরকম প্রবলেম ক্রিয়েট করবে না। এই মাসে ছোটোখাটো দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা রয়েছে, হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ এই মাসে যারা বাইক চালান অর্থাৎ টু হুইলার চালান তাদেরকে বলবো অবশ্যই আপনারা হেলমেট ইউজ করুন, আর যারা ফোর হুইলার চালান তাদেরকে বলবো আপনারা সিট বেল্ট ইউজ করুন, দুর্ঘটনা হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। তাই আপনারা যখন গাড়ি নিয়ে বেরাবেন, সে টু হুইলার হোক বা ফোর হুইলার, যা নিয়ে বেরাবেন অবশ্যই সাবধানে গাড়িটি চালান। এই মাসে পড়াশোনার দিক কেমন যাবে আসুন জেনে নেওয়া যাক। এই মাসে পড়াশোনার দিক মোটামুটি যাবে, তবে বিশেষ করে আমি যারা টিনেজার রয়েছেন অর্থাৎ ক্লাস 8, 9, 10 এই সমস্ত ক্লাসে যারা পড়াশোনা করছে
তাদের ক্ষেত্রে কিন্তু মোবাইল অ্যাডিকশান দেখা যাবে, অর্থাৎ মোবাইলে সোশ্যাল মিডিয়াতে মানে অ্যাডিক্টেড হয়ে যাওয়া, এ থেকে কিন্তু পড়ার কিন্তু একটু প্রবলেম ক্রিয়েট করবে। এরপরে একটি গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, সেটি হচ্ছে প্রাপ্তিযোগ। অর্থাৎ এই মাসে অর্থাৎ ডিসেম্বর মাসে আপনাদের প্রাপ্তিযোগ দেখা যাচ্ছে, সেটা লটারি থেকে হতে পারে, কেউ আপনাকে টাকা ধার দিয়ে সাহায্য করতে পারে, বা ট্রেডিং থেকে হতে পারে, সাট্টা থেকে হতে পারে, পৈতৃক সূত্র থেকে টাকা পেতে পারেন, শ্বশুরালয় থেকে টাকা পেতে পারেন। অর্থাৎ প্রাপ্তিযোগের দিকটা কিন্তু খুবই সুদৃঢ় দেখা যাচ্ছে। এ মাসে কর্মের দিকটা কিন্তু শুভ রয়েছে, অর্থাৎ কর্মপ্রাপ্তি বলুন, কর্মে পদোন্নতি বলুন, সেদিকে কিন্তু শুভ রয়েছে। এছাড়াও যারা বিজনেস করছেন, বিজনেসে আপনাদের অত্যাধিক পরিমাণে প্রফিট হওয়ার সম্ভাবনা রয়েছে। মানে যেখানেই হাত দিবেন, লোহায় হাত দিলে লোহা কিন্তু সোনায় পরিণত হবে, এটি কিন্তু আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। অর্থাৎ বিজনেসের ক্ষেত্রে কিন্তু আপনাদের খুবই শুভ রয়েছে। এছাড়াও যারা চাকরি করছেন, তাদের কিন্তু চাকরি পাওয়ার পাশাপাশি চাকরিতে পদোন্নতির যোগ রয়েছে, এবং অবশ্যই আপনাদের মাইনে বৃদ্ধি পাবেই পাবে। এর পাশাপাশি কর্মক্ষেত্রে আপনাদের চাপ বৃদ্ধি পাবে এবং আপনাদের মান সম্মান বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবারে বন্ডিং কিন্তু তৈরি হবে, বাবা মা ভাই এদের হেল্প আপনি পেতে চলেছেন, এছাড়াও বন্ধু বান্ধবের হেল্পও আপনি পেতে চলেছেন। তবে এই মাসে কাউকে টাকা ধার দেবেন না এবং টাকা ধার নেবেন না, এই দুটি ক্ষেত্রে কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে, এটা অবশ্যই আপনারা মাথায় রাখুন। আপনাদের বিবাহের দিকটা কিন্তু এই মাসে শুভ রয়েছে, অর্থাৎ যারা বিবাহ করতে চাইছেন, বিবাহ অনেক দিন ধরে আটকে গেছে বা ঠিকঠাক সম্পর্ক আসছে না, তাদের কিন্তু সেই কানেকশান তৈরি হতে চলেছে, অর্থাৎ আপনাদের বিবাহের দিক কিন্তু শুভ রয়েছে, তাই বিবাহের জন্য কিন্তু আপনারা এগোতেই পারেন। এই মাসে সন্তান প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভ রয়েছে। এছাড়াও যাদের সন্তান রয়েছে, তাদের সন্তানের কৃতকর্মে আপনারা কিন্তু গর্ব অনুভব করবেন, অর্থাৎ সন্তানের দিকটাও যদি ওভারঅল বলা যায়, সন্তানের দিক কিন্তু শুভ রয়েছে, অর্থাৎ সন্তানের দিক থেকে কোনো প্রবলেম ক্রিয়েট হবে না। এ মাসে আপনাদের ভ্রমণের জায়গা কিন্তু তৈরি করছে, সেটি কাজের সূত্রে বলুন বা ফ্যামিলি ট্যুরে বলুন, আপনারা কিন্তু বাইরে ঘুরতে যেতে চলেছেন। এছাড়াও বিদেশে ঘোরারও কিন্তু একটা সম্ভাবনা দেখা যাচ্ছে, সেটা কাজের সূত্রে বা ফ্যামিলি ট্যুর যাই বলুন না কেন, অর্থাৎ আপনাদের ভ্রমণের দিক যথেষ্ট শুভ রয়েছে। এর পাশাপাশি যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন, বৈদেশিক মুদ্রা আপনারা নিয়ে আসেন, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট এই মাস শুভ যেতে চলেছে। এছাড়াও যারা ডক্টর রয়েছেন, যারা ইঞ্জিনিয়ার রয়েছেন, যারা উকিল রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই মাস যথেষ্ট শুভ, অর্থাৎ যারা সেলফ প্রফেশনাল রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভ যেতে চলেছে। যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা রয়েছেন, তাদের ব্লাড রিলেটেড সমস্যা দেখা যাবে, হার্টের প্রবলেম দেখা যাবে, হাড়ের প্রবলেম দেখা যাবে, তবে ভয়ের কিছু নেই, সেরকম যদি বেশি প্রবলেম হয় আপনারা অবশ্যই ডাক্তারের সাথে কনসাল্ট করুন। তো ওভারঅল যদি বলা যায়, এই মাসে কিন্তু সুখের দিক কিন্তু বেশি রয়েছে, মানে 90% ধরুন আপনাদের শুভ রয়েছে, 10% আপনাদের খারাপ রয়েছে, তবে কিছুটা আপনাদের নিজস্ব চলাচলের উপর নির্ভর করবে, আপনি মানুষের সাথে কীভাবে কথা বলছেন, মিশছেন বা কীভাবে বিহেভিয়ার রাখছেন, সেটা কিন্তু অবশ্যই নির্ভর করবে। তো ওভারঅল যদি বলা যায়, কন্যারাশির জাতক জাতিকার যথেষ্ট শুভ যেতে চলেছে এই ডিসেম্বর মাস, অর্থাৎ বছরের শেষ মাস। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান, যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।